গুড মর্নিং সবাই, কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, মনের দিক থেকে ভীষণ হ্যাপি আছি। কেন, তোমরা দেখলেই পরপর ভিডিওগুলো যে আমরা ঘুরতে গেছিলাম, প্লাস রাখির অ্যানিভার্সারি ছিল, সেই কারণেই ঘুরতে গেছিলাম। ওর অনারেই গেছিলাম আমরা দীঘাতে, ওর বরের হোটেল আছে সেখানটাই আমাদের ট্রিপটা দিল, প্লাস দীঘাটাও ঘুরে নিলাম। ভীষণ মজা করেছি, ভীষণ ভীষণ ভীষণ। আর আমার কি হয় বলো তো, এতটা মজা করে আসার পরে আমার মনটাও খারাপ হয়ে যায়। মানে লোকে শুনলে একটু অবাক হয়ে যায় যে মজা করার পরে মন কেন খারাপ হয়। মানে এতটা মজা করে আসি তো, তারপরে বাড়িতে এসে সবাইকে মিস করি, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। একটু ইমোশনাল হয়তো আমি বেশি, তাই যাই হোক, সেই কারণে মনটা খারাপ, প্লাস শরীরটাও খারাপ। একে তো জার্নি করে এসে আমার কোনো প্রবলেম হয় না, ঠিকঠাকই ছিলাম, বাট বাড়িতে আসার পরে বুঝতেই পারছ কাজের অবস্থা, এই ঘর বাড়ি বলো, তিন দিন না থাকাতে মানে একদিন কোথাও গেলেই যা অবস্থা। সেখানটা তিন দিন ছিলাম না, ঘর বাড়ির যেরকম অবস্থা, আর আমরা যখন ছিলাম না তখনই দুটো দিন ভীষণ পরিমাণে ঝোড়ো হাওয়া হেনা তেনা হয়েছে, যার জন্য সব জানলা দরজা বন্ধ, বাট তার মধ্যে দিয়েও কী করে ধুলো দেখবে ঢোকেই, তার ধুলো বালিও একটু হয়ে গেছিলো, কিচকিচ করছিল ঘর বাড়ি, প্লাস এত কাছাকাছি, এই জাস্ট ভিজিয়ে মানে মেশিনের মধ্যে ভিজিয়ে রেখে আসলাম। তাও কি একটু ভালো ভালোগুলো মেশিনে দিতে পারবো না, ওগুলো হাতেই কাচতে হবে, সো ওগুলোকে ইয়ে করে রেখে আসলাম, ভিজিয়ে টিজিয়ে রেখে আসলাম। এখন দুপুরে রান্না বান্না করতে হবে, মানে অনেক কাজ মোটামুটি, আর ভালো লাগছে না। মানে ভীষণ 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 মজা করেছি। তোমাদের ভিডিওগুলো দেখে কেমন লেগেছে কমেন্ট করো প্লিজ, তাহলে ভালো লাগবে। আর কি, আর হচ্ছে দুপুরে রান্নাটাও না সেরকমভাবে কিছু করব না আজকে, মানে তোমার ইয়ে করব, পাতলা করে মুসুরির ডাল করব, মানে অ্যাকচুয়াল কিছু করব না, কি কিছু নেই, করবটা কি করে, বেলার জন্য কিছুই নেই ঘরে। আর যেহেতু এই দুই তিন দিন সোমনাথ অফিস যায়নি, ওই কারণে ওকেও তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো অফিসের জন্য, বাজার টাজার কিছু করতে পারলো না। আর আমিও ঘুমাচ্ছিলাম যে আমি বলবো তবে ও করে দিয়ে যাবে একটু, সেরকম অবস্থাও ছিল না, আমি ঘুমাচ্ছিলাম, ও আমি ঘুমালেও ডাকে না সচরাচর, নিজের মতো নিজে। আর আজকে যেহেতু ব্রেকফাস্ট অন্য কিছু না, এই যে ব্রেড জ্যাম, ব্রেড দিয়ে জ্যাম, ও খেয়ে ওর মতো চা খেয়ে ও বেরিয়ে গেছে, সো সেই জন্য আমাকে ডাকেনি। তা উঠে দেখছি বাজারঘাট কিছুই নেই, তাই ভাবছি পাতলা করে মুসুরির ডাল করব আর আলু পোস্ত করব। কেন ডিমটাও আজকে করতে পারবো না, কালকেও রাত্রিবেলায় এসে বাইরের থেকে তো খাওয়া দাওয়া করে এসেছিলাম একটু, বাট রাত 10:30-11:30 সময় দেখলাম একটু না খেলেই না, অল্প করে সেদ্ধ ভাত করেছিলাম, মুসুরির ডাল দিয়ে সেদ্ধ ভাত আর ডিমের পোচ করে নিয়েছিলাম। তা গুপ্পু দেখছি সকালবেলা একটু পেটটা গণ্ডগোল হয়েছে, ওই কারণে আর ডিম করবো না, সেই জন্য ভাবলাম কি করব তাহলে। বাঙালির তো একটাই জিনিস যে কিছু না থাকলে আলু তো ঘরে থাকেই, আলু পোস্ত করে ফেললেই একদম পাটাফাটি খাওয়া হয়ে যাবে, সেই জন্য আলু পোস্ত মুসুরির ডাল আর একটু পাঁপড় ভাজা করবো, কেন এদিকে অনেক কাজ আছে। সো চলো, আর বিকালবেলা আবার বাজার টাজারে যেতে হবে, তবে শান্তি, মানে বাজার টাজার করে নিয়ে আসতে পারলে। কালকে আবার আমরা বাড়িতে যাব, মানে মায়ের কাছে যেতে হবে আমার, মা আসার পরে তো তোমাদের সঙ্গে সেইভাবে দেখাতেও পারিনি যে মা চলে যা গেছিলো, কেন মারও অনেক কাজ ছিল, এতদিন না থাকলে যেটা হয়, মানে বাড়িঘরের কাজ বলো, ব্যাংকের কাজ বলো, অনেক কিছু বাকি ছিল, মানে পেন্ডিং পড়েছিল এতদিন ধরে, ওই কারণে সরস্বতী পুজোর পরের দিনই মা চলে গেছিলো, মানে চলে গেছিলো বলতে মা একা যায়নি, সোমনাথ গিয়ে দিয়ে এসেছিলো, যেহেতু গুব্বুর এক্সাম ছিল তার সামনে, ওই কারণে আমি যাইনি, সোমনাথ গিয়ে দিয়ে এসেছিলো, দিয়ে মা প্রয়োজনীয় সব জিনিসপত্র দিয়ে মাকে দিয়ে এসেছিলো। তা এখন একটু মার কাছে যেতে হবে, কারণ গুব্বুরও এক্সাম হয়ে গেছে, প্লাস আমারও একটু কাজ আছে, তা সব মিলিয়ে কালকে যাব মায়ের কাছে, কালকে না, হ্যাঁ কালকে, আজকে রাত্রিবেলায় বাজার টাজারগুলো করে নিয়ে আসি,
তাহলে কালকে সোমনাথের জন্য একটু বেশি করে রান্না বান্নাটা করে দিয়ে আমি কালকে বিকেলের ট্রেনে বেরিয়ে যেতে পারবো গুব্বুকে নিয়ে, কারণ সোমনাথে তো ডিউটি আছে, ও তো যেতে পারবে না। তো সো চলো তাহলে কাজটা আমি স্টার্ট করে দিই। হ্যাঁ চলো চলো, রেডি হয়ে গেছি। এবার একটু বলেছিলাম আমি বাজার না করলে আর কালকে রান্না করতেই পারবো না আমি, সেই কারণে সোমনাথ বললো যে ও গুব্বুতে এক্সাম হয়ে গেছে, একটু ঘোরাও হবে বাজারও করা হবে, সেই জন্য বেরোচ্ছি। চলো বাজারটা করে নিয়ে আসি তাহলে। আর বলো না, দেখছো চোখ মুখের অবস্থা শুকিয়ে গেছে, তার মধ্যে আমার একটা প্রবলেম আছে, সোমনাথ তো সমানে পেছনে লাগে। আর একটু আগে খড়কুটো সিরিয়ালটা হলো, ওটা দেখতে দেখতে একটু কান্নাকাটি করেছি, বুঝেছো, মানে একটু দুঃখের সিন দেখলে আমি কেঁদে ফেলি নিজে, মানে এতটা ইমোশনাল আমি, নিজেকে কন্ট্রোল করতে পারি না, যার জন্য চোখ টোকগুলো একটু ফুলে ফুলেও গেল। কি করা যাবে, আমি এরকমই, কিছু করার নেই। চলো তাহলে বাজারে যাই। আজ বাজারে চলে এসেছি মাছটা কেনার জন্য, কারণ বললামই যে আমরা বাড়িতে যাব, আমি আর গুব্বু মিলে মার কাছে যাব, সোমনাথ তো এখানে একা থাকবে, আর অফিস থেকে এসে তো রান্না করে খাওয়া সম্ভব না, আর ও হোটেলে খাওয়াটা ঠিক পছন্দও করে না, বা হোম ডেলিভারি এগুলো কোনোটাই ও পছন্দ করে না, তাই জন্য মাছ টাছ কিনে নিয়ে এসে ওর জন্য বেশি করে একটু রান্না করে রেখে যাব, সেই কারণেই মাছ টাছগুলো কিনে ফেলা। এবার চলো মাছ কিনে নিই, তারপরে এবার চলে যাই সবজির দোকানে। চলো কিছুটা সবজি টবজি নিয়ে নিই, তার মধ্যে তোমার ভিটিগুলো দেখে সজনের ডাটা দেখেই মনে হলো বলে দারুণ হয়, দুপুরটা আমরাও খেতে পারবো, সোমনাথের জন্য বেশি করে একটু রান্না করে রেখে যেতে পারবো, শুক্তোটা গরমের মধ্যে জানেন একদম দারুণ একটা রেসিপি, সেই কারণে চলো বাজার ঘাট একে একে করে নিই আমরা। লাল বেগুন দেবেন, সাদাটাই গলা চুলকাচ্ছে, গুব্বুর বায়নায় ভুট্টা খাওয়া হবে, দাদা দোকান বন্ধই করে দিচ্ছিল আমাদের জন্য, আবার মানে হচ্ছে ভুট্টার লেজ, এগুলো হলো ভুট্টার লেজ, ভালো দেখে, হ্যাঁ যেটা ভালো হবে কচি হবে ভালো হবে। ছোলা খাওয়ার জন্য না, এবার দেখ কি দেবে, লেবু আর লবণ ওর মধ্যে মাখিয়ে দেবে, না লেবু আর লবণ ওগুলো আলাদা ভাব, চলে এসছি বাজার টাজার করে নিয়ে, একটু ভুট্টাটা খেলাম, কুকুর ভালো লাগেনি, হেলদি খাবার ভালো লাগে না, ওই দেখে পোড়াতে, সেই জন্য আজকে বায়না করলো বলে কিনে দিলাম, বাট ওর ভালো লাগেনি, সেই আমাকেই খেতে হলো ভুট্টাটা। এখন অনেক কাজ আছে, তার মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই আমি,
এই দেখো এত সবজি এসেছে, তার মধ্যে যেটা সবথেকে আমার ভালো লাগে এই গরমের সময় খেতে শুক্তো, সেই শুক্তোর জন্য সমস্ত কিছু নিয়ে এসেছি। সজনের ডাটা উচ্ছে, এই যে এরকম এরকম সজনের ডাটাগুলোই আমি খাই, এরপরে আর খাবো না, আমি এরপরে আর খাবো না সজনের ডাটা। তাই সজনের ডাটা চলে এসছে, কাঁচকলা এসছে, পটল, বেগুন, কুমড়ো সমস্ত কিছু চলে এসছে, জমিয়ে শুক্তো বানাবো কালকে। আর মাছ এনেছি আজকে, দেখলেই মানে বললামই আজকে যে আজকে কিচ্ছু ঘরে ছিল না, ওই কারণে ডাল আর আলু পোস্ত করেছিলাম, যেহেতু গুপুর পেটটা একটু গড়বড় ছিল বলে ডিমও করতে পারিনি, ওই দিয়ে খেয়েছি এখন, সেই জন্য এই শুক্তোটা কেটে রাখবো আমি, তাহলে সুবিধা হবে। আর কালকে যেহেতু মার কাছে আমি যাব, ওই জন্য রান্নাটা একটু বেশি করেও করতে হবে, সোমনাথ দুদিন একা একা থাকবে, তাই জন্য ওর রান্নাটা করে রেখে যাবো, ও জাস্ট ভাত করে করে খেয়ে নেবে, সেই জন্য এখন আমি শুক্তোটা কাটি। আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, চলো, বলেছিলাম আমি এক গাদা কাঁচাকাচি করেছি, সেগুলো ভাজ করার ব্যাপার আছে, চলো দেখাই। এই দেখো কাঁচাকাচি করা জিনিস আমার এখানটায় একদম স্তূপাকার হয়ে রয়েছে, সব কত কিছু, মানে বেড়াতে গেলে বুঝতেই পারছো একদিন জন্য ঘুরতে গেলেই কত কাঁচার হয়, সেখানে তিন দিনের ট্যুর, তার মধ্যে এখনো তো তিনটে চাদর কাঁচা হয়নি, সেগুলো ওয়াশিং মেশিনে রয়েছে, কালকে কাচবো, আজকে আর পেরে উঠলাম না। তো এত জিনিস, এগুলোকে সব ভাজ করব, শুক্তোর সবজি কাটবো, রাত্রের জন্য আটা মেখে রুটি করব, তরকারি যা আছে ওতেই হয়ে যাবে, শুধু হয়তো একটু ডিমের অমলেট ভেজে নেবো, কারণ গুপুর আর পটিটা হয়নি ওই কারণে। সো চলো একে একে আমি আমার কাজগুলো সেরে নিই। আর গুপু কেমন ঘুরলে? ভালো ঘুরলাম দীঘা, ভালো। আর মা কিছু কিনে দিয়েছে ভুট্টাই, যে আমি ফিনিশ করলাম, ওর ভালো লাগছে না ভুট্টা? ভালো লাগছে, বেশি ভালো লাগছে, বেশি ভালো লাগছে না, খাবে খাবে। আচ্ছা টিভি দেখতে দেখতে খাও, আচ্ছা দেখো তাহলে। তো চলো তাহলে গুপ্পু ওদিকে টিভি দেখুক, আমি আমার কাজগুলো সেরে ফেলি একে একে, কারণ কালকে আবার মায়ের কাছে যাব, তো অনেক কাজ আছে, এগুলোকে সব গুছিয়ে টুছিয়ে সব জায়গা মতো না রেখে গেলে যেমন কাজ জিনিস তেমনই পড়ে থাকবে আমার কাঁচা জিনিসগুলো। দেখো গুপ্পু টিভি কত জোরে দিয়েছে, আমার কাঁচা জিনিসগুলো আবার ধুলো পড়বে, সেই কারণে এগুলো ভাজ করব, রান্নাবান্নার গোছাবো, অনেক কাজ। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার কালকে নতুন করে ব্লগ শুরু করব, আমি বাড়িতে যাওয়া, বাড়িতে গিয়ে কী করি সেগুলো নিয়ে আমার মার সঙ্গে আবার দেখা হবে তোমাদের, সব নিয়ে নতুন করে ব্লগ স্টার্ট করব। সো চলো টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিম। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটনটা অল করে দিও, আর প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যদি সেরকম মনে হয় তোমাদের তোমাদের বন্ধুবান্ধব সার্কেলের মধ্যে দেখাতে চাও, তো শেয়ার করে দিও। চলো তাহলে টাটা, বাই।